বন্ধুরা, আজকের গল্প অহংকারী আমি। আজ আমি অনেক খুশি, আর যেন নতুন রূপ এসেছি আমি। কি যে সুন্দর লাগছে আমায় দেখতে, ভাবতে আমার অবাক লাগছে, একদম যেন সবার চোখে পড়ার মতো। আজ আমার গা থেকে কি যে সুগন্ধ বেরোচ্ছে, আমার যে এত খুশি লাগছে বলতেই পারবো না। আজ আমার সুগন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে। আর এসব কথা ভেবে ভেবে পাকাম নিজে নিজে খুব খুশি হচ্ছিল। আর কিছুক্ষণ পর কাঁচা আমের দিকে তাকিয়ে বলতে থাকে, কিরে তুই এ গাছে থেকে কি করবি? আজ যে আমায় কত সুন্দর লাগছে, তোর দিকে কে তাকাবে? সবাই তো আমার দিকেই তাকিয়ে থাকবে, আমায় নিয়ে সবাই প্রশংসা করবে। দেখ আজ আমায় দেখতে কি যে সুন্দর লাগছে। আর তুই তো সে আগের রূপে রয়ে গেছিস, তোর গায়ের রং আর গাছের পাতার রং একই, আর সেই কারণে তোকে কেউ দেখতে পাবে না। তুমি কেন আমাকে এভাবে বলছ? তুমি আর আমি একই গাছে নাম, তোমার নামও যা আমার নামও তাই। তুমি একটু আগে পেকেছো বলে এত গর্ব কেন করছো? তুমি খুব অহংকার করছো তোমার রূপ নিয়ে, আর তুমি এত গৌরব করো না। কিছুদিন পর আমিও পেকে যাব, তখন তোমার মতনই আমি দেখতে হব। শুনো, নিজের রূপ নিয়ে তো অহংকার ভালো না, আমরা তো একই গাছেরই ফল। আরে থামো থামো, তুমি চুপ থাকো, তোমার ভাষণ আমার আর শোনা লাগবে না। আর তুমি আমাকে উপদেশ দিতে এসো না, আমি তোমার কেউ না। একবার তোমার দিকে তাকিয়ে দেখো, আর আমার দিকে তাকিয়ে দেখো, তারপর বড় বড় বলে দিও আমি এত সুন্দর হয়েছি বলে তোমার খুব হিংসা হচ্ছে, তাই না? আমার এত সুন্দর রূপ দেখে তোমার মনে হয় সহ্য হচ্ছে না, তাই তুমি আমাকে এত কথা বলছো। তুমি এভাবে কেন বলছো? আমি এরকম কিছুই ভাবিনি, আমি নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না, কেননা আমি যেমন আছি তেমনই ভালো। এভাবেই প্রতিদিন দুই আমের মধ্যে ঝগড়া চলতে থাকে। একদিন একটুনি পাখি এসে সে পাকা আমের ডালের উপর বসল। এই দুষ্টু পাখি, কেন তুমি আমার ডালের উপর বসলে? তোমার ওজনে যদি আমার ডালটি ভেঙে যায় তখন কি হবে? হ্যাঁ, আর তোমার শরীরের ময়লা যদি আমার উপরে পড়ে, তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। হুস, এখান থেকে চলে যাও, আমার ডাল থেকে সরে যাও। পাকাম, তুমি এমন ভাবে বলছো কেন? টুনি পাখিটি নিশ্চয় অনেক ক্লান্ত, তাই তো তোমার ডালের উপর বসেছে, বসে একটু বিশ্রাম নিচ্ছে। টুনি পাখি বন্ধু, তুমি আমার ডালে এসে বসো, আমার ডালে বসে তুমি একটু বিশ্রাম নাও, আমি তোমাকে কিছুই বলবো না। এরপর টুনি পাখিটি সে পাকা আমের ডাল থেকে কাঁচা আমের ডালের উপর বসে, আর সেই টুনি পাখিটি খুব খুশি হয়ে যায়, আর কাঁচা আমের সাথে বেশ গল্প করতে থাকে। আর তাদের গল্প করতে করতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এই টুনি পাখি, বলো তো কে বেশি সুন্দর, কাঁচা আম না আমি? আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না বলো? আর এই গাছে আমার মূল্যটা সবচেয়ে বেশি, তাই না? আমার কাছে তোমরা দুজনই সুন্দর, আর তাছাড়া তোমরা তো একই গাছেরই ফল। তোমার গায়ের রং আগে বদলে গেছে, আর কাঁচা আমের কিছুদিন পর বদলে যাবে, এই তো পার্থক্য। আর এত কথা বাদ দাও, তোমাদের দুজনেরই মূল্য আমার কাছে সমান। আর সেই টুনি পাখির কথাগুলো পাকা আমের একদমই সহ্য হয় না, আর পাকা আমটি টুনি পাখির কথা শুনে ভীষণ রেগে যায়। আমি সব বুঝে গেছি, ওই কাঁচা আম তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিচ্ছিস, তাই না? তুই সত্য বলিস আর না বলিস, আমি জানি যে আমি কাঁচা আমের থেকে বেশ সুন্দর। আর তোর কাছ থেকে আমার সার্টিফিকেট নিতে হবে না, দুষ্টু টুনি পাখি, যা তুই এখান থেকে দূর হ। পাকা আম, তুমি কেন এমন বলছো? আমি কারো কখনই কথা বলছি না,
আমি যেটা সত্য সেটাই বলছি। সেটা তোমার কাছে খারাপ লাগলে আমার কিছুই করার নেই। এই বলে সে টুনি পাখিটি সেখান থেকে উড়ে যায়। পাকা আম, তুমি কেন টুনি পাখিকে এভাবে বললে? নিজেকে নিয়ে এত অহংকার করো না বন্ধু। পাকা আম, তুমি মনে রেখো অহংকার হচ্ছে পতনের মূল। এই কাঁচা আম, তোর প্যাক প্যাক বন্ধ করবি? আমার কানটা ঝালাপালা হয়ে গেল। তোর প্যাক প্যাক আমার মোটেও ভালো লাগছে না। একদম চুপ থাক, তোর কোনো কথাই আমি শুনতে চাচ্ছি না। এই বলে পাকা আম কাঁচা আমকে আবারও কথা শোনাতে থাকে। এভাবেই ঝগড়া করে দুই আমের দিন কেটে যাচ্ছিল। একদিন টুনটুনি সে আম গাছের নিচে কান্না করছিল। এ কি ছোট্ট টুনটুনি পাখি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তোমার সব কথা আমাকে খুলে বলো। আমি কারো সাথে কথা বলবো না, আর আমি দাদিমার কাছেও ফিরে যাব না। সে তো আমি বেশ বুঝলাম, কিন্তু তোমার হয়েছেটা কি আমাকে বলবে? তোমার দাদিমা তোমার সাথে কি করেছে আমাকে বলো। দাদিমা আমাকে বকেছে, অনেক বকেছে। আমি বাড়ির কাউকে না বলে সবগুলো ফল খেয়ে ফেলেছিলাম, আর তাই দাদিমা আমাকে খুব বকেছে। ও, এই জন্যই তোমার মন খারাপ? তোমার দাদিমা তোমার ভালোর জন্যই বকেছে, কাউকে না বলে, কোনো জিনিস নেওয়াকে চুরি বলে, আর কোনো জিনিস চুরি করা মহাপাপ। তোমার দাদিমা এখনই যদি তোমাকে নিষেধ না করতো, তুমি বড় হয়ে আরও বিপদে পড়তে। আর তুমি যে একসাথে এতগুলো ফল খেয়েছ, তাতে তো তুমি অসুস্থ হয়ে যেতে পারতে। আর বাচ্চা টুনটুনি পাখির একসাথে এতগুলো খাবার খাওয়া ঠিক না। আর তুমি মন খারাপ করো না, মন না খারাপ করে তুমি এক্ষুনি তোমার বাড়ি ফিরে যাও, না হলে তোমার দাদিমা খুব চিন্তা করবে তোমার জন্য। ওই টুনি ছোট্ট পাখি, না না, তুমি ওই কাঁচা আমের কথা শুনো না। তুমি যা করেছ একদম ঠিক করেছ। তোমার দাদিমা তোমাকে একটুকু ভালোবাসে না। যদি তোমাকে ভালোবাসত তাহলে কি তোমাকে এত বকা দিত? ওই কাঁচা আম তো দেখতে খারাপ, কুচ্ছিত, তাই তোমাকে নোংরা নোংরা বুদ্ধি দিচ্ছে। এই পাকা আম, তুমি ওকে এভাবে বলছো কেন? টুনটুন, তুমি আমার কথা শোনো। তোমার দাদিমা তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে বকা দেওয়ার ফলে সেও কষ্ট পাচ্ছে। তুমি বাড়িতে যাও, যে দেখো তোমার দাদিমা অনেক কষ্টে আছে। কাঁচা আমের কথা শুনে সেই টুনটুনি পাখি তার বাড়ি ফিরে যায়। আর সে কিছুক্ষণ পর টুনটুনির দাদিমা বলতে লাগলো, আমি যে কেন টুনটুনকে এইভাবে বকা দিতে গেলাম। টুনটুন মনে হয় অনেক কষ্ট পেয়েছে, না জানি মনে হয় রাগের মাথায় কোথায় গিয়ে বসে আছে। এই কি টুনটুন, তুমি ফিরে এসেছ? ছোট্ট টুনটুন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে আর কখনো যেও না, আমি আর কখনো তোমাকে বকা দেব না আমার টুনটুন। না দাদিমা, আমার ভুল হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে না বলে আর কখনো এত ফল খাবো না, আর তোমাকে একা রেখে আর কোথাও যাব না। দাদিমা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে টুনটুন আবার সেই আম গাছের কাছে যায়। কাঁচা আম, তুমি অনেক ভালো, তুমি সত্য বলেছ, আমার দাদিমা আমাকে অনেক ভালোবাসে, আর আমার দাদিমা আমাকে বকা দিয়ে অনেক কষ্ট পেয়েছে। এই দুষ্টু পাকা আম, তুমি অনেক খারাপ, অনেক পচা, তুমি আমাকে ভুল বুঝিয়েছিলে, আমার দাদিমা আমাকে অনেক ভালোবাসে, বুঝেছ? আর তুমি তো পেকে গেছো, এবার আমি তোমাকে পেরে নিয়ে আমার দাদিমাকে খেতে দেব, বুঝেছ? আর টুনটুনির এই কথা শুনে সে পাকা আম অনেক ভয় পেয়ে যায়।
বন্ধু কাঁচা আম, আমাকে বাঁচাও তুমি। এই দুষ্টু টুনটুনি পাখিটা আমাকে নিয়ে যাবে আর আমাকে খেয়ে ফেলবে। শুনো পাকা আম, অহংকারের পতন এভাবে হয়, বেশি অহংকার করা ভালো না। তুমি আমার আগে পেকেছো বলে তোমার অনেক অহংকার ছিল। তুমি আমার সাথে তোমার রূপের বড়াই দেখিয়েছো, কিন্তু তুমি একবারও ভাবোনি যে আমার আগে তোমাকে সবাই খাবে। কিন্তু এখন আমি তোমাকে দেখে একদম হাসি ঠাট্টা করব না, কিন্তু আমি জানি একদিন আমারও তোমার মতো অবস্থা হবে, আমিও কারো খাবার হব, আমাকেও কেউ খেয়ে ফেলবে। আর সেই টুনটুন সে পাকা আমকে পেড়ে তার বাড়ি নিয়ে যায়, আর এভাবেই সে অহংকারী পাকা আমের পতন ঘটে। বন্ধুরা দেখলে তো বেশি অহংকারের পতন কীভাবে হয়, আর তোমরা কেউ কখনো অহংকার করবে না।